وكل ولد ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسس ولا يغتب بعضكم الى بعض بعضكم بعضا ايحس احدكم ان ياكل لحما اخيه ميتا فتحرجتموه واتقوا الله ان الله طواب رحيم الهي الايات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি তার অগণিত সৃষ্টির মধ্যে মানুষকে সৃষ্টি করেছে সর্বোৎকৃষ্ট করে, আর এই মানুষের মধ্যে তিনি জ্ঞান বিবেক সমস্ত কিছু দান করেছেন, অতঃপর তার ইবাদত করার সমাধি প্রদান করেছেন, তার প্রশংসা করে শেষ করা যাবে না। তো তার সংক্ষিপ্ত প্রশংসা আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। অতপর আখির নবী আহমদুল মুস্তফা মুহাম্মদুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হল অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কুরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আমি পাঠ করেছি, সেই আয়াতকে কেন্দ্র করে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। বর্তমান যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবে সারা পৃথিবীতে অশান্তি ছেয়ে আছে, আর সারা পৃথিবীর আনাচে কানাচে যত দেশ আছে অমুসলিম দেশগুলোতে দেখবেন মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ করা হচ্ছে, আবার মুসলিমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে আছে। মুসলিমরা কিন্তু এত কিছু কিছু অত্যাচার হওয়ার পরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছে না, তারা যে এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে সে অত্যাচারের মোকাবিলা করবে, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের উপরে যে আক্রমণ হচ্ছে, তাদেরকে যে হত্যা করা হচ্ছে, তাদেরকে যে বের করে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, সেই সমস্ত বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, এই ক্ষমতা এই বুদ্ধি এই বিবেক মুসলমানদের মধ্যে আসছে না। কারণ মুসলমানরা নিজেদের মধ্যে এত দলে বিভক্ত, আবার একে অপরের শত্রুতার মধ্যে লিপ্ত রয়েছে, একে অপরের জীবন পরনিন্দা পরচর্চার মধ্যে লিপ্ত রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপটাকে এত লাঞ্ছিত করেছে, এত ঘৃণিত পাপ বলে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই পাপটা হচ্ছে এমন পাপ, অপরের নিন্দা করা, অপরের মন্দ দেওয়া, মানুষের পেছনে কথা বলা, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, এগুলো সব শরীয়তে নিষিদ্ধ। আবার ধারণা করা, কুধারণা পোষণ করা, মানুষের সম্পর্কে কুধারণা পোষণ করা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতারিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দা জান্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের বিরুদ্ধে অন্তরে যে কু ধারণা পোষণ করো না। নিশ্চয় অনেক ধারণা এমন হয় যেটা পাপ, যেটা গুনাহ। মানুষের সম্পর্কে খারাপ ধারণা, খারাপ ধারণা পর্যন্ত করা যাবে না। হতে পারে আমি কোনো মানুষকে ধারণা করছি যে খারাপ, কিন্তু সে হয়তো গোপনে আমার চক্ষুর আড়ালে সে হয়তো ভালো। আবার কোনো মানুষকে আমি মনে মনে করছি যে সে অনেক ভালো মানুষ, অনেক নামাজি মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহ ভীরু মানুষ। হতে পারে সে আমার চোখের আড়ালে সে জঘন্য পাপী। তাই মানুষের সম্পর্কে সুধারণা বা অনেক কিছু ধারণা করা যাবে না। ধারণা পোষণ করাটা হচ্ছে ইমানদারের কাজ নয়। কারণ হতে পারে আমি সেই মুসলিমের হাদিসের শেয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কুধারণা পোষণ হতে দূরে থাকো, কারণ তোমরা যাদের বিরুদ্ধে ধারণা করছো যে ওরা লাঞ্ছিত, ওরা পাপি, ওরা কি একদম গরিবিত কাজ করে, হতে পারে অন্যদিক দিয়ে চরিত্রের দিক দিয়ে তোমাদের থেকে সে উত্তম। তাই কুধারণা কারোর বিরুদ্ধে পোষণ করা যাবে না যতক্ষণ না প্রমাণ পান। আর প্রমাণ পেলেও কোনো ব্যক্তির মধ্যে এমন কিছু রয়েছে, কোনো ব্যক্তির মধ্যে এমন কিছু গুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে, যেটা ব্যক্তিগতভাবে সে কিন্তু তার সে আচরণ, তার মধ্যে যে খারাপ গুণ, সেই খারাপ গুণের কারণে অন্য মানুষ পথভ্রষ্ট হয় না, মানুষ তার খারাপ গুণ তাকে বলে দিতে হবে। আর গোয়েন্দা কিনি কার কারুর দোষ ত্রুটি খুঁজে বেড়ান, ওলা তাজাসসু ওলা ইয়াকদাব বা'দুকুম বা'দান। কারোর পিছনে তোমরা জাসুসি করতে যেও না, কারুর দোষকে অনুসন্ধান করতে যেও না। নিশ্চয় এটা খুবই মন্দ কাজ। আজকে তো মানুষ চারিদিকে এমন মানুষের আচরণ হয়ে গিয়েছে যে মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার জন্য আবার অন্য মানুষকে পয়সা দিয়ে ভালো খাইয়ে তার পেছনে লাগানো হচ্ছে যে তার দোষ ত্রুটি তোমরা খুঁজে খুঁজে বের করো। এই গোয়েন্দাগিরি, এই গোয়েন্দাগিরিকে শরীয়তে ইসলামের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। অথচ আজকে মানুষের স্বভাব দেখুন, চরিত্র দেখুন, এরা অপর মানুষের বিরুদ্ধে কুধারণা অন্তরে পুষে রেখেছে আর চারিদিকে গোয়েন্দাগিরি করছে, তার কত দোষ ত্রুটি আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ কোনো মুমিন রাখছে ব্যক্তিগত দোষ ত্রুটি গোপন রাখবে, হয়তো কোনো ব্যক্তি খারাপ গুণ আমি জানি, সেই দোষ ত্রুটিটা যদি সমাজের খারাপ না হয়, সমাজের পক্ষে ক্ষতিকর না হয়, তাহলে সেটা যদি আমি গোপন রাখি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবে। আর কোন মানুষ যদি অন্য মানুষের ব্যক্তিগত দোষ ত্রুটি খুঁজে বেড়ায় আর সেগুলোকে যদি সে প্রচার করে, সেগুলোকে যদি সে জনসমক্ষে বলে বেড়ায়, তাকে অপমান করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য, তাকে বেইজ্জতি করার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নিজের বাড়িতেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারের দ্বারা, তার আত্মীয় স্বজন দ্বারা তাকে লাঞ্ছিত করবেন, তাকে দুর্নাম করবেন। আর তার দোষ ত্রুটির মধ্যে তার যে গোপন দোষ ত্রুটি রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেবেন জনসমক্ষে, তাকে লাঞ্ছিত হতে হবে, তাকে বেইজ্জতি হতে হবে। তো মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়ানো যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না, আর কারোর সম্পর্কে কুধারণা করা যাবে না। আইহুব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি এটা পছন্দ করো, তোমরা কি এটা পছন্দ করো অপরের দোষ ত্রুটি যেটা প্রচার করে, এটা কত বড় পাপ, কত বড় গুনাহ তোমরা কি জানো, তোমাদের কি এটা পছন্দ হয় যে তোমরা নিজেদের মৃত ভাইয়ের গোস্ত না ছেড়ে নিয়ে সেটাকে ভক্ষণ করবে? কারোর ভাই মারা গেল, মৃত হয়ে গেল, তার গায়ের গোস্ত কেটে খাওয়াটা কতটা লাঞ্ছিত, কতটা লজ্জাজনক বিষয়, কতটা ঘৃণিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অপরের দোষ ত্রুটি মানুষকে বলে বেড়ানো, অপরের জীবত করা, অপরের চর্চা করা হচ্ছে সেই ধরনের লাঞ্ছিত কাজ, জীবতকারী।
সেই ব্যক্তি যেন মৃত ভাইয়ের গোস্তকে কুবড়ে কুবড়ে খাচ্ছে। সাহাবায়ে কেরাম গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ রসুল, যার সম্পর্কে বলা হচ্ছে, যার গোস্তটি বর্ণনা করা হচ্ছে, প্রকৃতির পক্ষে যদি তার মধ্যে সেই গোস্তটি থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তার মধ্যে সেই গোস্তটি থাকে তার আগে তাকে বলো, তাকে বলো যে তোমার মধ্যে গোস্তটি আছে, তাকে না বলে তার গোস্তটি প্রচার করা যাবে না। আর যদি তার বস্তুটি থাকে এই পয়সা প্রচার করা হচ্ছে জীবন, আর যদি না থাকে তাহলে এটা হচ্ছে অপবাদ, মিথ্যা অপবাদ তার মধ্যে দেওয়া। অথচ আজকের মুসলিম সমাজ দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা যেটা একটা ঘৃণিত পাপের কথা মিলে করে দিলেন যে মৃত ভাইয়ের গোস্ত কুবড়ে কুবড়ে খাওয়া, এমন কোন ঘর নেই আমার মনে হয় যে এমন কোন ব্যক্তি নেই যে এই পাপ থেকে বিরত আছে। তবে এর থেকে কিন্তু জীবন পরনিন্দ পরচর্চার থেকে পৃথক হচ্ছে সমালোচনা, যে কোনো ব্যক্তির আচরণে, তার ভাষণে, তার কর্মে, তার গুণাগুণে তার ইশারে সমাজ পরিচালনা হয়, তার ইশারে একটা জঙ্গল পরিচালনা হয়, তার ইঙ্গিতে, তার কথায় একটা বিরাট বড় গ্রাম বা বিরাট বড় সমাজ পরিচালনা হয়, সেই ব্যক্তি কুরআন বা হাদিসের বিপরীত বর্ণনা যখন করে, সেই ব্যক্তি যখন মানুষকে কুরআন তথা হাদিসের বিপরীত পথে আহ্বান করে, তার বস্তুটি বলে দেওয়াতে কোনো দোষ নেই। আর এ সম্পর্কে রিয়াজুস সালেহিনে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ একটা অধ্যায় বলেছেন যে যাদের জীবন করা যায়, যাদের করনিন্দা পরচর্চা, যাদের বস্তুটি সমাজের মধ্যে বলে দেওয়াটা হচ্ছে জায়েজ নয় বরং ওয়াজিব, তারা হচ্ছে সমাজের লিডার, তারা হচ্ছে সমাজের নেতা। তারা যদি কোরআন ও সুন্নার বিরোধী কথা বা কোরআন ও সুন্নার বিরোধী রীতিনীতি বিধান যদি সমাজের মধ্যে পরিচালনা করে কোরআন তথা শরীয়তের বিরুদ্ধাচরণ করলো, তখন তাদের দোষ ত্রুটি, তাদের সেই দোষ ত্রুটি ফুটিয়ে তোলা যাবে, কারণ তার ওই আচরণের মাধ্যমে সে নিজে বিভ্রান্ত হচ্ছে না বরং গোটা সমাজকে বিভ্রান্ত করে দেয়। তখন তার দোষ ত্রুটি সমাজের মধ্যে বলে দেওয়াতে কোনো দোষ নেই। কিন্তু কোনো ব্যক্তির মধ্যে দোষ আছে, ব্যক্তিগত দোষ, সেই দোষ ত্রুটি চাই দোকানে বসে আলোচনা করা। আপনার কোথাও জুয়া খেলতে বসা হলো, সেই জুয়া খেলার আড্ডায় সেখানে আলোচনা করা। মানুষ দুই বন্ধু বা তিনজন চারজন মিলে এক জায়গায় যাচ্ছে, হেঁটে হেঁটে হোক বা গাড়ি করে হোক, সেই গাড়িতে বা সেই সফরের মধ্যে কোনো অপর ব্যক্তি সম্পর্কে আলোচনা করা। ভালো আলোচনা তো মানুষ করে না, মন্দ আলোচনায় মানুষ করে থাকে, এগুলো হচ্ছে নিন্দনীয় বিষয়। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল তখন জান্নাত এবং জাহান্নামের অবস্থা তার সম্মুখে স্পষ্ট করা হয়েছিল, তাকে দেখানো হয়েছিল জাহান্নামের মধ্যে কিছু মানুষ আছে যাদের নখগুলো হচ্ছে তামার, যাদের নখগুলো তামার আর নখগুলো খুব বড় বড়, আর তাদের নখ দিয়ে তারা নিজেদের শরীরকে নাচড়াচ্ছে, নিজেদের শরীরকে নাচড়াচ্ছে, ঠোকরাচ্ছে, তাদের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে, চামড়া উঠে বেরিয়ে যাচ্ছে, রক্ত গড়গড় করে গড়িয়ে পড়ছে। এইভাবে যখন নাচড়াচ্ছে তারা, উপর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, নিচে গড়ে গড়ে পড়ছে, আবার উপরে ভালো হয়ে যাচ্ছে, এইভাবে তারা নিজেদেরকে নিজেরা ক্ষত বিক্ষত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে তারা যারা জীবৎকারী, পরনিন্দা পরচর্চাকারী, যারা অপরের দোষ ত্রুটি সম্পর্কে সবসময় আলোচনা করে, এদের আর কোনো কাজ নেই। আর এই দোষ ত্রুটির মধ্যে সবচাইতে যারা বেশি লিপ্ত তারা হচ্ছে আমাদের মা বোনরা। একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে এলো, তোর শ্বশুর বাড়িতে কি আচরণ হয়েছে, তোর শাশুড়ি কেমন, তোর ননদ কেমন, তোর স্বামী কেমন, ব্যাস বসে গেল মাহফিল। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশরা হচ্ছে মহিলা। তো একটা দোষ ত্রুটি বর্ণনা করা হয়েছিল সেখানে, যে মহিলাদের তারা এত নাশুকরি করে, আবার অন্য অন্য হাদিসে বর্ণিত হয়েছে তারা বেশি বেশি পরনিন্দা পরচর্চা করে। আবার এর মধ্যে মারাত্মক রোগ হচ্ছে সেই রোগ
যেটা আমার সম্মুখে যখন কোনো ব্যক্তি এলো আমার পক্ষে এবং অন্যের বিপক্ষে সে কথা বলতে থাকলো, আবার অন্যের কাছে যখন গেল তার কাছেই যখন গেল তার পক্ষে তখন আমার বিপক্ষে, অর্থাৎ দুমুখসা। এরা তো চোখক্ষোর, চোখক্ষোরদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখক্ষোররা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, চোখক্ষোর ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না, তারা হচ্ছে চোখক্ষোর যারা দুই মুখে কথা বলে, এর কাছে গিয়ে এর মতো কথা বলে আর ওর কাছে গিয়ে ওর মতো কথা বলে, এর কাছে গিয়ে ওর বিপক্ষে কথা বলে আবার এর কাছে এসে ওর বিপক্ষে কথা বলে, এরা হচ্ছে চোখক্ষোর। আর এই চোখক্ষোরদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে হেঁটে যাচ্ছেন একটা কবরস্থানের পাশ দিয়ে, হঠাৎ তিনি উঠে গেলেন, সাহাবা একরামদেরকে বললেন খেজুরের দুটি তাজা ডাল তোমরা ভেঙে নিয়ে আসো, তারা ভেঙে নিয়ে আসলো সেই দুটি কবরের মধ্যে তিনি পুঁতে দিলেন দুটি দুটি ডাল দুটি কবরের মধ্যে পুঁতে দিলেন। অতঃপর জিজ্ঞেস করলেন যে আমি এরকম করলাম কেন, সাহাবা একরাম করে বললেন আমরা তো জানি না হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন আমি আমাকে জানানো হলো যে এই কবর দুটোর মধ্যে দুই ব্যক্তির সাক্ষী হচ্ছে, অথচ তারা ছিল ইমানদার, তারা ছিল সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিল, তারা তাদেরকে মৃত্যুর পরে দাফন করা হয়েছে, তাদের কবরের মধ্যে সাক্ষী হয়েছে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন গুরুতর পাপের জন্য সাক্ষী হচ্ছে না, বরং একজনের সাক্ষী দেওয়া হচ্ছে এই জন্য যে যখন সে প্রস্তাব করত প্রস্তাবে যে ছিটে পড়া তার থেকে সে সাবধানতা অবলম্বন করত না, তার ছিটে পড়া তার কাপড়ে লাগ বা ওই অবস্থায় ওই কাপড়ে সে সালাত আদায় করত, নামাজ আদায় করত। আর একজনকে সাক্ষী দেওয়া হচ্ছে এই জন্য যে সে ছিল চোখক্ষোর। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন চোখক্ষোররা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই ডাল পুঁতে দিয়ে তিনি বললেন যে যতক্ষণ আমি আশা করছি যে এই ডাল দুটো যতক্ষণ শুকনো শুকিয়ে না যাবে তাদের আজাদ কিছুটা লাঘব করা হবে। তো বর্তমানে দেখা যায় সেই ঘটনাকে কেন্দ্র করে আবার অনেক জায়গায় কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর তারা কি করে ওই খেজুরের ডাল খুঁজতে থাকে, আমিও কবরে পুঁতে দিতে হবে। আরে আল্লাহ রসুল তো জানতে পেরেছিলেন কবরের শাস্তি হচ্ছে, তোমরা কি জানতে পারছো নাকি? ওই ঘটনার পরে এমন কোন প্রমাণ নেই, কোন হাদিসের মধ্যে কোন প্রমাণ নেই যে কেউ মারা গিয়েছে তাকে কবরের দিয়া দেওয়ার পরে খেজুরের ডাল সেখানে ফুটে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল আল্লাহর পক্ষ থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, তোমরা কি জানতে পারছো যে সে পাপি নাকি নেককার বান্দা, তার কবরে কি শাস্তি হবে নাকি, তোমাদের ফুটে দেওয়ার জন্য কি তার শাস্তি রেহাই হয়ে যাবে নাকি? অথচ সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তাবা তাবেঈনের যুগের থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না যে কেউ কবর দিয়ে তার আত্মীয় হোক তার পরিজন হোক সে কবর দেখে যে ডাক করে দিয়েছে। তো চোখল খুলি কাছে যে জীবৎকারী থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো তার বস্তুটি বলে দেওয়া যাবে সমাজের মধ্যে, যার দ্বারা, যে নেতার দ্বারা, যে ইমামের দ্বারা, যে আলেমের দ্বারা সমাজ গোমরাহিতে যাচ্ছে, পথগ্রস্ত হচ্ছে। কারণ একটা আলেম যদি শিরকের পথে মানুষদেরকে আহ্বান করে তাহলে অকপটে তার বিরোধিতা করতে হবে এবং মানুষদেরকে সাবধান করতে হবে যে অমুক আলেম সে কুরআনের আয়াতের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে মানুষকে শিরকের পথে যাচ্ছে, তার আহ্বানে সাড়া দেবেন না, বরং তার মধ্যে এই দস্তুরটি আছে। আবার কোন আলেম যদি শরীয়তের বিধানের বিরুদ্ধে তার ঝাড়া নেই, সে উল্টো পাল্টা বিধান দিয়ে মানুষকে গোমরা করছে, বিভ্রান্ত করছে, তার বিরুদ্ধে মানুষকে সাবধান করা যাবে। আর এর প্রমাণ অনেক রয়েছে। এবারে দেখা যাক আপনার কাছে এসেছে আপনার কোন পাড়ার ছেলের বিয়ের কাজ লেগেছে অন্য জায়গায়, এখন আপনার কাছে সেখান থেকে লোক এসেছে জানতে যে অমুকের ছেলে অমুকের সাথে আমাদের গ্রামের অমুক মেয়ের কাজ লেগেছে বিবাহের, ওই ছেলেটার চারিত্রিক সম্পর্কে রিপোর্ট দিতে আপনাকে কিন্তু বলে দিতে হবে তার দস্তুরি। এক্ষেত্রে আপনার ওয়াজিব তার দস্তুরি বলে দেওয়া, কারণ যদি আপনি গোপন রাখেন তার মধ্যে যদি কোনো দস্তুরি থাকে, আপনি যদি গোপন রাখেন তাহলে সেই মেয়েটার জীবন খারাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে আছেন, একটি মেয়ে সেখানে উপস্থিত হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে আল্লাহ রাসূল আপনার কি অভিমত, আমার জন্য তিনটি পাত্রের বিবাহের প্রস্তাব এসেছে, আমি কোনটা গ্রহণ করবো বুঝতে পারছি না।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনটা পাত্রের নাম তাদের পরিচয় দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি পাত্রের গুণাগুণ বললে যে এদের সঙ্গে বিবাহ করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, এদের মধ্যে এই দোষ ত্রুটি রয়েছে, আর তৃতীয় জনের ব্যাপারে বলেন একে বিয়ে করলে তুমি উপকৃত হবে, কারণ এ হলো সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। তাহলে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এক্ষেত্রে কিন্তু গোপন দেখা যাবে না। অনুরূপ আপনার পাড়ার হয়তো কোনো মেয়ে, সে হয়তো দুশ্চরিত্র নারী, আপনি জানেন কোন এক জায়গায় বিয়ের কাজ লেগে যে আপনার কাছে জানতে এলো, আপনাকে সত্য বলে দিতে হবে। যদি তার দোষ ত্রুটি থাকে, যদি মেয়েটা দুশ্চরিত্র হয়, তাহলে তার সম্পর্কে সাবধান করতে হবে তাদেরকে, এটা আপনার উপরে ওয়াজিব। কিন্তু ওইভাবে চায়ের দোকানে বসে, এক জায়গায় বসে, রাস্তায় চলাচল করতে, ওঠা বসা করতে, যাওয়া আসাতে কারো দোষ ত্রুটি সবসময় বলে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি তাকে তাদের দোষ ত্রুটি বারবার তাদেরকে বলেছে, ব্যক্তিগতভাবে অনেক সংশোধন করেছেন, কিন্তু তা সত্ত্বেও যদি তাদের মধ্যে সেই দোষ ত্রুটি থাকে, তারা যদি সংশোধিত না হন, তাদেরকে বলে দেওয়ার পর আপনি সমাজে চিল্লে চিল্লে মাইক লাগিয়ে প্রচার করতে পারেন, কারণ তার মধ্যে যে দোষ ত্রুটি রয়েছে আপনি বলে দেওয়ার পরে, অনেকে সাবধানতা বলার পরেও, সাবধান করার পরেও যখন সে সংশোধন হচ্ছে না, তার সঙ্গে যে চলাফেরা করবে, উঠা বসা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ তার বন্ধুর চরিত্রে হয়। একটা কথা আছে না, প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর উদাহরণ দিতে গিয়ে, যে সৎ বন্ধু, সৎ সাথী তোমরা চয়ন করো, কারণ তুমি যদি আতরওয়ালার সঙ্গে চলাফেরা করো, হয় তুমি তার আতরকে খরিদ করে উপকৃত হবে, নশে তার সাথে তুমি খুশবু পাবে, চেন পাবে, আর যদি তুমি ওই যে কামারের দোকানের হাতরের সঙ্গে ওঠা বেসা করো, হয় তুমি তোমার তার কামারের যে আঙ্গের স্পিনিং তার তোমার কাপড়কে ছিদ্র করে দেবে, তোমার কাপড়কে পুড়িয়ে দেবে, নশে তুমি তার দুর্গন্ধ পাবে। অতএব সাথী বা বন্ধু চয়ন করতে হবে সবসময় ভেবে চিনতে, আর তার সাথী তার বন্ধু হবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উৎসাহিত করেছেন, যে ব্যক্তি দিনের পথে বেশি বেশি অগ্রসর হয়, আল্লাহর পথে অগ্রসর হয়, যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি পরহেজগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে অনেক সাহাবায়ে কেরাম আছে, তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, শুনে নাও ওই অমুক গোত্রের লোকের, অমুক বংশের লোকেরা, অমুক অমুক বংশের লোকেরা, আমার কেউ নয়, আমার আত্মীয় নয়, আমার বন্ধু নয়, আমার বন্ধু তো হলো তারা যারা আল্লাহ ভিতর অবলম্বন করে, যারা নেকির পথ অবলম্বন করে, যারা গুনাহকে পরিহার করে, তারা হচ্ছে আমার বন্ধু। তো আমাদের পরিবেশ এমন হয়ে গিয়েছে, সংশোধন করতে হবে, আর অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে, তাদের সন্তান সন্ততিরা, সন্তান সন্ততিরা তারা কোথায় উঠা বসা করছে, কার সঙ্গে উঠা বসা করছে। ব্যক্তি যদি খারাপ হয়, যদি জুয়ারি হয়, যদি মত্তর হয়, তাহলে আপনার ছেলে, আপনার সন্তান সেই জুয়ারিদের সঙ্গে, সেই মত্তরদের সঙ্গে, সেই পথভ্রষ্টদের সঙ্গে ওঠা বসা করতে করতে সেও ওই জুয়ারি হবে, সেও মত্তর হবে, সেও পথভ্রষ্ট হবে, ওতে সময় থাকতে আপনাকে শাসন করতে হবে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে এদিকে, যে আমাদের দ্বারা যেগুলো সংগঠিত হচ্ছে, যে পাপগুলো সংগঠিত হচ্ছে, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকতে হবে। আর যে ক্ষেত্রে পরনিন্দা করা আপনার উপরে ওয়াজিব, যার দোষ ত্রুটি বলে দেওয়া অন্যকে ওয়াজিব, সেক্ষেত্রে আপনাকে সেটা অবলম্বন করতে হবে। আর কারণ দোষ ত্রুটি খুঁজে ওই গোয়েন্দাগিরি করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার নিষেধ করেছেন গোয়েন্দাগিরি, আপনার যাকে সিআইডি গিরি করা আপনার শরীয়তে নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে সমস্ত দোষ ত্রুটি নিজেদের সংশোধন করার সুযোগ প্রদান করেন। আলহামদুলিল্লাহ ইহাদা আল্লাহ ইবাদিহি আল-ইবাদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা যেটা আলোচনা করছিলাম সূরা আল হুজুরাত আয়াত নম্বর 12 বিষয়ে, যে প্রথমত বিষয় হচ্ছে কারোর সম্পর্কে কু ধারণা করা যাবে না,
দ্বিতীয়ত বিষয় হচ্ছে গোয়েন্দাগিরি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তৃতীয়ত হচ্ছে পরনিন্দা পরচর্চা করা, এটা এমন গোয়েন্দ কাজ যে নিজের মৃত ভাইয়ের গোশতকে খুবলে খুবলে খাওয়ার মতো গুনাহ। আর কাল কিয়ামতের দিনে এর জন্য কঠিন শাস্তি রাখা হয়েছে, যে ব্যক্তি এই পাপের মধ্যে লিপ্ত থাকবে সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে তার নিজের নখ, তামার নখ হবে, বড় বড় নখ হবে, সেটা দিয়ে নিজের চেহারা বিকৃত করতে থাকবে, ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকবে, নিজে নিজেই সে শাস্তি পেতে থাকবে। অতএব এই গর্হিত কাজ থেকে বেঁচে থাকতে হবে। তারপরে যেটা হলো আলোচিত, যে শরীয়তের বিরোধী যারা হবে, শরীয়তের জ্ঞান ছাড়া যারা শরীয়তের বিধান মানুষদেরকে প্রদান করবে, যদি সেটা শরীয়ত বিরোধী বিধান হয় তাদের বিরুদ্ধে মানুষদেরকে সচেতন করতে হবে। সমাজের মধ্যে অনেকের দেখা যায়, মানুষের মধ্যে অনেক মানুষের দেখা যায় পরিবারের মধ্যে কোনো পুত্র কোনো কন্যা সন্তান তাদের জন্ম লাভ করে না, তারা কি করে বাধ্য হয়ে অনেকে অনাথ আশ্রম থেকে হোক, অনেকে বোনের সন্তান হোক, অনেকে ভাইয়ের সন্তান হোক, তাদেরকে লালন পালন করে, যেটাকে বলা হয় পালক পুত্র। আর সেই পালক পুত্র বা পালক পুত্রী এদেরকে যখন বড় করা হয়, লালিত পালিত করা হয়, বড় হয়ে তারা আবার অজানার কারণে শরীয়তের বিধান অধিকাংশ মানুষ জানে না, যার কারণে তাদেরকে কিছু কি করা হয়, ওই পিতার সম্পত্তি দেওয়া হয় তাদেরকে। কিন্তু পালক পুত্র পালক বাপের কোন সম্পত্তি পাবে না। একটা ব্যক্তি তার কোনো সন্তান সন্ততি হয় না, সে একটা মেয়েকে বাচ্চা মেয়েকে বা বাচ্চা ছেলেকে মানুষ করলো, এ বাপ তাকে বলতে পারবে না, পালিত পালক বাপ। কিন্তু বাপের পরিচয় দিতে হবে নিজের বাপের পরিচয়ে। সেই মুসলিমের হাদিস রয়েছে এ ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির জ্ঞান বিবেক আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে, যে ব্যক্তি নিজের পিতৃ পরিচয় দিতে লজ্জিত লজ্জাবোধ করলো, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ করেছিলেন কাকে? যায়েদকে। সূরা আহজাব আয়াত নম্বর 33, একমাত্র পবিত্র কুরআনের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সাহাবার নাম উল্লেখ হয়েছে, সেটা হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যায়েদ কে ছিলেন? যায়েদ ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্য পুত্র। তো যায়েদের বিয়ে হয়েছিল জাইনাব নামে একটা মহিলার সঙ্গে। সেই জাইনাব বংশের দিক থেকে একটু খাটো ছিল, তো জায়েদ এবং জাইনাবের মধ্যে সবসময় খটখট লেগে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েদ সবসময় বলতেন যে আমি ওকে তালাক দেব, আমি ওকে ছেড়ে দেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। তারপরে দেখা গেল উভয়ের মধ্যে মিল মোহাম্মদ হচ্ছে না, এমন এক পর্যায়ে জায়েদ কি করলো, তার স্ত্রীকে তালাক দিল। এখন আরবের মধ্যে একটা বিষয় ছিল যে নিজের পুত্র যেমন পালক পুত্র তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে যে যায়েদ যখন তার স্ত্রীকে পরিত্যাগ করলো, তালাক দিল, আমি আল্লাহ তোমাকে তার জয়নবের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম, এই জন্য বিয়ে দিলাম যায়েদের স্ত্রীর সঙ্গে তোমার, যাতে সমাজ বুঝতে পারে যে পালক পুত্র কোনো সময় পুত্র হয় না, পালক পুত্রী কোনো সময় পুত্রী হয় না, তারা পালক পুত্রে পালকই, তারা বাপের কোনো সম্পত্তি পাবে না। যখন কোনো ব্যক্তি কোনো একটা পুত্রকে বড় করলো, তার কোনো সম্পত্তির অধিকারী সে হবে না, তার ওয়ারিসান হবে না। হ্যাঁ, যদি তার প্রকৃত ওয়ারিসান কারা? তার ভাইয়েরা, তার মায়েরা, তার চাচারা তার ওয়ারিসান। কোনো ব্যক্তি পৈতৃক সম্পত্তি পেয়েছে, পৈতৃক সম্পত্তির পরে বাবার পরে তার সন্তান সন্ততি নেই বা আছে, এখন সেই ব্যক্তির এখানে থাকতে অসুবিধা হচ্ছে, এক জায়গায় থাকতে অসুবিধা হচ্ছে, সেই বিপদে নিজের সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় উঠে যাবে, সব সম্পত্তি বিক্রি করতে পারবে না। শরীয়ত আপনাকে সেই অনুমতি দেয়নি। জানতে হবে বিষয়গুলো, শরীয়তের মধ্যে সবচাইতে কঠিন জ্ঞান হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফারাইজ। ফারাইজ জ্ঞান হচ্ছে আলাদা, সব আলেমের ফারাইজ জ্ঞান থাকে না, তাই বিধান দিতে গেলে বলে ফতোয়া দিতে গেলে পরে খুব সাবধান অবলম্বন করতে হবে। অনেক ক্ষেত্রে ফতোয়া দিয়ে দেওয়া হয়, যাও তোমার পারক পুত্র ওকে তুমি লিখে দিয়েছো সব কিছু, তুমি হ্যাঁ ঠিক করেছো, কোনো অসুবিধা নাই, তোমার সম্পত্তি তুমি বিক্রি করবে না কেন, তোমার সম্পত্তি তুমি বিক্রি করতে পারো, আর আপনার অনুমতি নেই, কারণ আপনি মারা যাবার পরে
আপনার সম্পত্তিতে আপনার স্ত্রী, আপনার সন্তানের যেমন হক আছে, আপনার সম্পত্তিতে আপনার ভাইয়ের হক আছে, আপনার সম্পত্তিতে আপনার ভাতিজার হক আছে। আপনার সম্পত্তি আপনি যদি পত্নী সম্পত্তি পেয়ে থাকেন, সেই সম্পত্তি কতটুকু বিক্রি করতে পারবেন? চার আনা বিক্রি করতে পারবেন, চার ভাগের এক ভাগ বিক্রি করতে পারবেন, বাকি তিন ভাগ বিক্রি করতে পারবেন না, কারণ ওটা আপনার না, ওটা আপনার যে যারা ওয়ারিসান হবে তাদের মধ্যে হবে, অধিকার রয়েছে। আর ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে, বিক্রি করে দাও, তোমার পালক পুত্রের নামে সব কিছু করেছো, তোমার আসল মুখে না দিলেও চলবে, তাকে তুমি ছোট থেকে বড় করেছো, তার সব তার নামে সব কিছু লিখে দিতে পারো, অসুবিধা নাই। তার কিয়ামতের দিনে দাঁড়াতে হবে ওইসব আলেমদের, ওইসব ফতোয়া বাদে, যারা না জেনে মানুষদেরকে ফতোয়া দেয়, নিজেরা বিভ্রান্ত হয়, নিজেরা পথভ্রষ্ট হয়, অপরকে পথভ্রষ্ট করে। সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে হবে ইসলাম যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুসারে। আপনার সম্পত্তিতে যেমন আপনার স্ত্রী রয়েছে, আপনার সন্তান সন্ততি রয়েছে, আপনার সর্বপ্রথম যদি মহিলাদেরকে অধিকার দিয়ে থাকে ইসলামী শরীয়ত দিয়েছে, আগেকার যে ইতিহাস ইসলামের, ইসলাম আসার আগে, ইসলাম পরিপূর্ণতা পাওয়ার আগে যে ইতিহাস হচ্ছে, কোনো নারীকে তার বংশের সম্পত্তিতে অধিকার দেওয়া হতো না, কোনো নারীকে তার সম্পত্তিতে অধিকার দেওয়া হতো না। সর্বপ্রথম ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে তাদের সম্পত্তিতে, তাদের পিতামাতার সম্পত্তিতে অধিকার দিয়েছে। আপনার ছেলে যেমন পাবে, মেয়েও পাবে কিছু কম বেশি। আর কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যে আমি বয়স হয়ে গিয়েছে মারা যাব, অতএব আমার আমার এ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে লিখা পড়ে দেওয়া যাবার, যদি করে করতে পারে কিন্তু সমান দিতে হবে, তখন ওই দুই মেয়ে সমান একটা ছেলে পাবে সে হবে না। একটা ছেলে যা সম্পত্তি পাবে, দুটো মেয়ে যা সম্পত্তি পাবে, কিন্তু যদি বেঁচে থাকা অবস্থায় আমি আমার সম্পত্তিকে লিখে দিয়ে যাই, তাহলে মেয়েরা যত পাবে ছেলেরা অত পাবে, আপনি এখানে কম বেশি করতে পারবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এরকম কেস দিয়েছিল, এরকম ঘটনা গেছিল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, তুমি তোমার ছেলেদেরকে যেটা দিয়েছো মেয়েদেরকে তা দিয়েছো কি? তখন বললেন না। তখন আল্লাহ রসুল বললেন, আমি তোমার এতে সাক্ষ্য থাকলাম না, ওতে তুমি যেটা দান করছো তোমার সন্তানদেরকে সেটা ফিরিয়ে দাও। তাই বেঁচে থাকা অবস্থায় যদি সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে হয়, তাহলে একদম সমান সমান করতে হবে, মেয়ে কম পাবে কম দেবো, ছেলে বেশি পাবে না, সেক্ষেত্রে মেয়ে কম পাবে না। আর ইসলামী সমাজের মধ্যে রয়েছে অধিকাংশ ঘর, অধিকাংশ ঘর তারা নিজেদের মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। তোর বিয়েতে এত খরচা করেছি, লেখাপড়া শিখিয়েছি, বড় করেছি, হ্যাঁ এত টাকা দিয়ে বিয়ে দিয়েছি, এত পণ্ডিত হয়েছে, অতএব তো ওকে অংশ না দিলে চলবে, এক্ষেত্রে গুণাগার হতে হবে। যেমন তোমার বাপের সম্পত্তিতে যেমন পুত্র সন্তানের অধিকার রয়েছে, কন্যা সন্তানের অধিকার রয়েছে, কিন্তু পালক পুত্র হলে, পালক পুত্রী হলে তাদের কোনো অধিকার নেই। এমনকি বিয়ে পড়াবার সময় পালক পিতার নাম নেওয়া যাবে না, বিয়ে পড়াবার সময় পালক পুত্রীর ওই বাপের নাম নেওয়া যাবে না, তার আসল বাপের নাম নিতে হবে, তার আসল বাপের পরিচয় দিয়ে বিয়ে পড়াতে হবে, তাহলে সে সম্পত্তির অধিকারী পড়াতে হবে। পালক পুত্ররা, পালক পুত্রীরা, বাপের পালক যে বাপ, তার সম্পত্তির অধিকার কোনো সময় হয়নি, হবে না, শরীয়তের মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপরেও যারা ফতোয়া দেয় যে ওরা পাবে, তোমার পালক পুত্রের নামে সব কিছু করে দিতে পারবে, কাল কিয়ামতের দিনে তাদেরকে হিসাব নিকাশে খাতায় জমাতে হবে, অতএব ফতোয়া শুধু দিলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সাবধান করেছেন যে সে যেমন এই উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, তখন কি হবে, যারা জানবে না তাদেরকে মানুষ গিয়ে জিজ্ঞেস করবে, আর তারা ফতোয়া প্রদান করবে না জানা সত্ত্বেও, নিজেরাও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে, নিজেরাও গুমরা হবে, অপরকেও গুমরা করবে। তাই এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সমাজের মধ্যে যারা এমন আছে যে যারা জীবিত অবস্থায় নিজেদের সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করে দিয়ে চলে যেতে চায়, তারা যেন সমান সমান দিকে যায়, এক্ষেত্রে কিন্তু কম আর বেশি করা চলবে না। আপনার যতক্ষণ মৃত্যু হচ্ছে আপনার সন্তানের অধিকার আপনার উপরে হচ্ছে। আর যদি কেউ পালক পুত্র বা পালক পুত্রীদের কিছু দিতে চায়, তার নিজের সন্তান নেই কিন্তু নিজের ভাইকে, নিজের ভাতিজাকে, নিজের চাচাকে
যারা তার সম্পত্তির অধিকারী অরিজিন হবে তাদের কাছ থেকে লিখিয়ে নিয়ে তাদের সম্মতি নিয়ে তবে একে কিছু লিখে দিতে পারবে, এছাড়া লিখে দিতে পারবে না। তো সব কিছু জানতে হবে, সমস্ত কিছু জানার পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মূল আরকানগুলো মানার সুমতি প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وطب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين